ভাইয়া চিঠি দেবো না কেন? ভাবি তোমার বিশ্রাম দরকার। বৌমা এগুলো পুরোটাই খেয়ে নাও। ভাবি চোখের সামনে টানায় রাখবেন। বৌমা রেডি হয়ে নাও, স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, সুমিও তোমার সঙ্গে যাবে। বুঝেছি, তুমি চিঠি লিখে সবাইকে জানিয়েছো। গর্ভকালে বাচ্চা ছোট কিংবা বড় হোক, সব বাচ্চার মাথার মাপ একই, তাই প্রসব বেদনাও এক, কিন্তু কম ওজনের শিশুর স্বাস্থ্য ও মেধার ঘাটতি সারা জীবনেও পূরণ হয় না। বারবার তো কিছু ছোট না, আমি চাই বড় বাচ্চা দাদি হতে। মিনিমাম 2.5 কেজি। তুমিও মনে রাখো, নিজের বেলায় তারে যেন চিঠি লিখে জানাইতে না। চাই গর্ভবতী মায়ের যত্ন, চাই পরিপূর্ণ হৃষ্টপুষ্ট শিশু। পরিবারের লোকগুণে বাজার করা, কম নিলে খাদ্যে ঘাটতি সবার ক্ষতি। চাই সবকিছুতে সঠিক ওজন, তাহলে সারা জীবনের ক্ষতি নিয়ে শিশু কেন জন্ম হবে কম ওজনে? অল্প বয়সে বিবাহিত মেয়ে স্বল্প ওজনের শিশুর জন্ম দেয়, তাই 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেবেন না। আর বিয়ের আগে ও পরে মেয়েদের চাই নিয়মিত পুষ্টিকর খাবার। গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার সহ দিতে হবে নিয়মিত বিশ্রাম, ঘন ঘন গর্ভধারণ নয়, দ্বিতীয় সন্তান গ্রহণের মাঝে অন্তত 5 বছরের বিরতি চাই। ভবিষ্যৎ সুখের জীবন।